ওয়েলকাম ফ্রেন্ডস, আম্রপালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি ময়দা দিয়ে একটা প্যানকেক। এটা বাচ্চাদের টিফিন, সকালে ব্রেকফাস্টে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে, যে কোনো টাইমে আমরা খুব সহজেই করে খেতে পারি। এবার রেসিপিটা করছি, এখানে নিয়ে নিয়েছি ময়দা, ডিম, পেঁয়াজ আর লঙ্কা কুচি, তবে এটার সাথে আমরা যে কোনো ভেজিটেবল দিতে পারি। এবার একটা বাটির মধ্যে প্রথমে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে আমি দিচ্ছি ডিম। আমি এখানে দুটো ডিম দিয়েছি, যদি ডিম দিতে অসুবিধা তাহলে থাকে তাহলে একটা ডিমও দেওয়া যেতে পারে। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, মন হলে এটাতে টমেটো কুচিও দিতে পারবেন। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো। আর এক দেব জল। প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব, তারপর জল যদি লাগে তখন আরেকটু জল এর মধ্যে দেব। আমি এতে আরেকটু জল দিলাম ব্যাটারটাকে একটু পাতলা করবার জন্য। এবার খুব ভালো করে এটাকে গুলে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই প্যানকেকটা করতে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, ডিম, ময়দা এটা থাকলেই হয়ে যায়। এটা একটা ডিম দিয়েও করা যায়, যদি অসুবিধা থাকে তাহলে একটা ডিম দিয়েও এটা করতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল। এটাতে তেলও খুব একটা বেশি লাগে না কো, খুব অল্প তেলের মধ্যেই এই প্যানকেকটা হয়ে যায়। এবার ফ্রাই প্যানটার মধ্যে আমি তেল দিলাম, খুব অল্প তেল দিচ্ছি, তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে বুলিয়ে নিলাম। এটা আমি কম তেল দিয়ে করে দেখাচ্ছি। এর মধ্যে এবার এটা গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এটা কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে কম আছে করতে হবে, তাহলে ভালো করে ভেতর অবধি ভাজা হবে। এবার সাইড দিয়ে সামান্য তেল ছড়িয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে এই প্যানকেকটা করতেও খুব তাড়াতাড়ি হয়, বেশি সময় লাগে না। একটা প্যানকেক আমার হয়ে গেছে, এবার এই প্যানকেকটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটু তেল দিয়ে দিলাম প্যানে। তারপর ব্যাটারটা দিয়ে দেব। যদি এই পরিমাণ তেলটা খেতেও অসুবিধা থাকে তাহলে যে কোনো যে ব্রাশ হয়, অয়েল ব্রাশগুলো হয়, সেটা দিয়ে একটু করে খুব ভালো করে প্যানের ওপর বুলিয়ে ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলেও প্যানকেকটা উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। আর সাইডের তেলটাও দেওয়ার দরকার হবে না তখন। খুব কম তেল আর কম সময়ের মধ্যে এই প্যানকেকটা আমার তৈরি হয়ে গেল, করতেও বেশি কিছু জিনিস প্রয়োজন হয় না। আমার এই ইজি প্যানকেক রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্যানকেক তিনটি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এটার সাথে নিয়ে নিলাম একটু টমেটো সস, যদি অন্য কোনো সস খেতে মন হয় এটার সাথে সেটাও খেতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি। তবে এই প্যানকেকটা খেতে এতই ভালো হয় যে কোনো কিছুরই প্রয়োজন হয় না, বিনা সস আর পেঁয়াজ লঙ্কা কুচিতেও এটা খাওয়া যায়। এই রেসিপিটা আমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারি।